हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। आई होप तुम्हारा सबाई खूब भलो आछो, आमराओ भलो आछि। आज के नतूनत एक जिनिस निये चले एसेछि। देखो आमादेर माथाय तो डैंड्रफ सब समय हुए थाके, विशेष करे ए शीतकाले। शीतकाले ए डैंड्रफ प्रत्येकेर माथाय हय, बेशिरभाग जनेर माथाय हय। आर ए डैंड्रफ प्रचंड अस्वस्तिकर एकटा जिनिस। তো আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা, একটা পেঁয়াজ, আর এখানে জমাট বাঁধানো যে নারকল তেল হয় সেই নারকল তেল, আর সাথে নেব এক চামচ মতন মেথি। এই দিয়ে হবে আমার আজকে হেয়ার ট্রিটমেন্ট। তো তোমরা জানো আমার মাথার চুল পাকা, কিন্তু পাকা হলেও আমার চুলের কিন্তু ভলিউম অনেকটা বেশি, আর সেই সাথে মিমের চুল তোমরা দেখেইছো সে কীরকম লম্বা আর হেলদি চুল। তো আমি ও চুল কিভাবে হেলদি রাখি আর লম্বা রাখি, সেই সাথে সাথে সিল্কি ও শাইনি রাখি, তো তোমাদের সেটাই দেখাবো আজকে। আর সেই সাথে সাথে ড্যান্ড্রফ ফ্রিটাও তো থাকবেই। দেখো আমি পেঁয়াজটাকে এবার একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে আমি গ্রেট করে নেব। এটা কিন্তু তোমরা শীত, গ্রীষ্ম, বর্ষা সকল সময় ইউজ করতে পারো, বিশেষ করে এই শীতকালে তো তোমরা ইউজ করবে ড্যান্ড্রফের জন্য করে। পেঁয়াজটা দেখো, পেঁয়াজের গুণাগুণ সম্পর্কে তোমাদের অজানা কিছুই নয়। চুলের গ্রোথ বাড়ে, চুলকে শক্ত করে এবং শাইনি করে। তো আমি চুল পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এবার আমার পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে, দেখো বেশ খানিকটা রস বেরিয়েছে। এর সাথে এরপরে আমি যেটা করব সেটা আদাটাকে আমি গ্রেট করে নেব। এই আদাটা হলো চুলে ভলিউম বাড়াবে, সাথে তোমার ভলিউমটা বাড়াবে, সাথে তোমার ড্যান্ড্রফ ফ্রি করবে। তো আদাটাকেও এবার ভালো করে গ্রেট করে নিই। এটাকে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে, তোমরা চাইলে মিক্সিতেও এটা ব্লেন্ড করে নিতে পারো। আদা আর পেঁয়াজ একদম রেডি। তোমরা ভেবো না মিঠু কি চুল দিয়ে, চুলের সাথে কি এগুলো দিয়ে রান্না করবে, একদমই নয়। দেখো একটা ভালো প্যাক তৈরি হবে। তোমরা কিন্তু এই জিনিসটা ইউজ করে দেখতেই পারো, কথা দিচ্ছি খুব উপকারে আসবে তোমাদের। আমি প্রথমে তেলটা আর মেথিটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এরপরে আমি এটাকে হালকা গরম করব, বেশি গরম করব না, জাস্ট তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে। দেওয়ার পর মেথিটাও একটু চটচট করে আসবে, সঙ্গে সঙ্গে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, নয়তো আগুন লেগে যেতে পারে বা ধোঁয়া উঠে যেতে পারে বা মেথিগুলো পুড়ে যেতে পারে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবারকে ওটা ঠান্ডা করতে দেবো। এরপরে আমি আরেকটা বাটি নিয়েছি, আর এই আদা আর পেঁয়াজের যে মিক্সড যেটা বানিয়েছি গ্রেট করে নিয়েছি, সেটার থেকে এবার আমি রসটা চেপে চেপে বার করে নেব। আমার পুরো রসটা বার করা হয়ে গেছে। এরপরে যে মেথি তেল যেটা বানিয়ে রেখেছি এটা একদম এখন ঠান্ডা হয়ে গেছে, এবার এই তেলটাকেও আমি সেকে নেব। দেখতে হবে হাত দিয়ে যে হাতে গরম লাগছে কি লাগছে না। ঈষদুষ্ণ গরম থাকলে অসুবিধা নেই, তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো হয়। তাহলে মেথির যে নির্যাস যেটা বেরোবে বা গন্ধ যেটা বেরোবে সেটা ওর মধ্যে ঢুকে যাবে বা গুণাগুণটাও ওর মধ্যে চলে যাবে। দেখো আমার প্যাকটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। আমি আজকে প্রথমেই মিউয়ের মাথায় দিয়ে আমি এটা অ্যাপ্লাই করব চুলে। প্রথমে চুলটাকে খুব ভালো করে আঁচড়িয়ে নিতে হবে যাতে জট বেঁধে না থাকে। আর এই তেলটা খুব উপকারী, চুল একদম কম উঠবে বললেই চলবে। আর
দেখতেই পারবে, তোমরা দুবার ইউজ করে দেখো, দু থেকে তিনবার ইউজ করে দেখো, সপ্তাহে অন্তত দুদিন ইউজ করে দেখো, দেখবে উপকার ডেফিনেটলি পাবে তোমরা। মেয়ের চুল আগে কিন্তু খুব পাতলা ছিল, আমি ডক্টর দেখিয়েছি, ডক্টর দেখানোর পরেও কিন্তু তেমনভাবে আমি উপকার পাইনি, কিন্তু আমি এইভাবে ওর চুলে অ্যাপ্লাই করে দেখেছি, ওর চুলটা বেশ ভালো হয়েছে, আগের তুলনায় প্রচুর 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 ভালো হয়েছে। এটা অ্যাপ্লাই করে তোমরা দেখতেই পারো। ভালো করে স্কাল্পে একদম লাগিয়ে দিতে হবে, যাতে ড্যান্ড্রফের গায়ে পড়ে বা চুলের আগায় বলছি, ডগায় ডগায় যাতে একদম চুলের গোড়ায় গোড়ায় যাতে যায় চুল আর কি তেলটা। ভালো করে পুরো চুলে আগে লাগিয়ে নেব, তারপরে হালকা হাতে মাসাজ করব। পুরো চুলটাকে আমি এই তেল দিয়ে মাসাজ করে নেব। এরপরে আমি ওই চুলটাকে একটা খোপা বানিয়ে রেখে দিয়েছি, এটা মোটামুটি 30 থেকে 40 মিনিট রাখলেই হবে। যাদের একটু ঠান্ডার দোষ আছে, মিনিট করে রাখবে তাহলেই বুঝতে পারবে। দেখো ও শ্যাম্পু করে এসছে, চুলটা এখন ভেজা রয়েছে, চুলটা যেহেতু এখন ভেজা রয়েছে আমি চুলটা আঁচড়িয়ে দেবো না। তা দেখো এখনই চুল আঁচড়ায়নি, ভেজা রয়েছে, কতটা শাইন দিচ্ছে। আর দেখো মাথায় কিন্তু খুশকি তেমনভাবে আর দেখাও যাচ্ছে না। একদম চুল একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো রাতের দিকে ওর চুলটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, আর কতটা শাইন দিচ্ছে আর কতটা সিল্কি দেখাচ্ছে। সেই সাথে দেখো খুশকির খাওয়া নেই, দেখতেই পাচ্ছ, আমি তোমাদের হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিলাম। এটা হয়তো একদিনে যাবে না, অন্তত 2 থেকে 3 বার ইউজ করে দেখো, তাহলে বুঝতে পারবে এর ফলাফল কি পাও হাতে নাতে পাবে। আর হাতে নাতে আজকে তোমাদের সাথে প্রমাণ সমেত আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো দেখো, বন্ধুরা আজকে সারাদিন ধরে মেয়ের চুলের ট্রিটমেন্ট করলাম, তোমরা দেখতেই পারলে। এই টিপসটা তোমরা যদি সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করতে পারো, যাদের মাথায় ড্যান্ড্রফ আছে বা চুলের ভলিউম কম, একটুখানি চাটা পড়ানোর মতন চুল আছে, মানে একদম চটে থাকে সবসময় লেগে থাকে, চিপসে থাকে যে সমস্ত চুলগুলো, তোমরা এইভাবে এই টিপসগুলো অ্যাপ্লাই করে দেখো। প্লিজ 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 আমার কথা একবার অন্তত ট্রাস্ট করে দেখো, তোমরা উপকার অবশ্যই পাবে, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আমার মাথাতেও কিন্তু চুলটা খুবই কম, তোমরা খুব ভালো করেই জানো, আর আমার চুলের ভলিউম কিন্তু আমি এইভাবেই বাড়াই, প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে আমি দেওয়ার চেষ্টা করি। দেখো আমার চুলের ভলিউম কত, সবসময় মনে হয় কি আমার মাথায় চুল অনেক চুল, কিন্তু আমি যদি একদম পুরো মুড়ো করে বাঁধি বা একটা বিনুনি করি, তাহলে বুঝতে পারবে আমার চুলের কোয়ান্টিটিটা কীরকম থাকে, আমার কোয়ালিটি কেমন থাকে। যদি এইভাবে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো, তাহলে দেখবে চুলের কোয়ালিটি অনেক বেশি সুন্দর হয়ে থাকবে এবং ভালোও লাগবে। যাদের মাথায় চুল কম আছে তারা কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করবে। আর আমি যেহেতু রেগুলার ইউজ করতে পারি না, সেই জন্য আমার চুলটা এরকমই অবস্থা হয়ে থাকে। আর মিউ যেহেতু ও খুব ছোটোবেলা থেকে ওর মাথায় কিন্তু আরও চুল কম ছিল, আমি এই জিনিসগুলো আমি ওর পেছনে চুলের পেছনে বহুত টাকা খরচা করেছি, কিন্তু আমি কোনো ইম্প্রুভমেন্ট পাইনি। তারপরে আমি কিন্তু এইভাবে ওর মাথায় প্রত্যেক সপ্তাহে অন্তত 2 বার করে আমি দিই, দেওয়ার পরে তারপরে ওর চুলের
কোয়ালিটি এখন এই পর্যন্ত এসছে, এখন বেশ কিছুদিন অফ হয়ে গেছিলো, আবার শুরু করেছি, আবার যখনই দেবো তখনই তোমরা দেখতে পারবে, ও যখন বাড়িতে থাকবে তখন দেখতে পারবে। এই যে আমার কন্যা দেখো। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা ভীষণভাবে এনজয় করো, আর এই চুলের টিপসটা কিন্তু অতি অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, আশা করি তোমাদের খুব 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 উপকারে লাগবে। আর যদি উপকারে লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, অতি অবশ্যই কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখো। আজকের মতন বন্ধুরা টাটা।